कालना हासपाताले भर्ती 14 जन आवासिक पड़ुआ तारा बमिर उपसर्ग निये हासपाताले भर्ती रोयेछेन बोले खबर एबं बर्धमान मेडिकल कलेजे एकजन भर्ती रोयेछेन बोले खबर पावा जाच्छे। कालना हासपाताले 14 जन आवासिक पड़ुआ भर्ती रोयेछेन एबं तारा बमिर उपसर्ग निये सेखाने भर्ती रोयेछेन बोले खबर। इतिमध्ये बर्धमान मेडिकल कलेज हासपाताले एकजन भर्ती रोयेछेन बोले खबर पावा जाच्छे। সাতগাছি গ্রাম পঞ্চায়েত এলাকার এই ঘটনা বমির উপসর্গ নিয়ে কয়েকজন ভর্তি হয়, তাদের মধ্যে একজনকে বর্ধমানে রেফারও করা হয়েছে। মোটের উপর এখন বলতে গেলে তারা স্টেবল আছে, এখন ভালো আছে, তারা ডাক্তার বলছে আস্তে আস্তে তারা সুস্থ হয়ে তারা বাড়ি ফিরবে। কি ঘটেছিল? ঘটেছিল খাবার থেকে বিষক্রিয়া হয়েছিল, কোনো খাবার থেকে বিষক্রিয়া হয়ে গিয়েছিল, এটা ডাক্তাররা অনুভব করছে মনে করছেন। একবারে অনেক ধন্যবাদ তোমাকে। কালনার হাসপাতালে ভর্তি 14 জন আবাসিক পড়ুয়া, কালনা 2 নম্বর ব্লকের সাতগাছি এলাকার ঘটনা। 13 জন ভর্তি কালনা হাসপাতালে এবং ইতিমধ্যে একজনকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। খাবারে বিষক্রিয়ার কারণেই সেই অসুস্থতা এমনটাই মনে করছেন চিকিৎসকেরা, তবে আপাতত সুস্থ রয়েছেন বলেই খবর পাওয়া যাচ্ছে।